গল্পটা না আমি আসলে কোনো স্ক্রিপ্ট ভাবে পড়া হয়নি। ডিরেক্টর আমাদেরকে একটা থিম দিয়েছিলেন যে আমি আসলে এরকম একটা মানে জাস্ট থিমটা বলেছিলেন সিনোপসিস যে আমি এরকম করে করতে চাই। তো শামীম আহমেদ রনির উপরে না আমাদের কেন জানি একটা ভরসা ছিল, তো মনে হয়েছে যে লেটস ডু ইট, কী হয় দেখি। তো একটা ঘরের মধ্যে থেকেও আপনার কিন্তু বোর লাগবে না কাজটা দেখে। সিনেমা একটা গল্প, একটা গল্প কীভাবে প্রেজেন্ট করা যায় একটা রুমের মধ্যেও আপনাকে বোরিং না বানিয়ে, সেটা করে দেখেছে আসলে শামীম আহমেদ রনি। সো এইটা আসলে কাজ করার করতে যেই বুঝেছি যে কাজটা কী হতে যাচ্ছে, আর এখন তো দেখলামই। লাস্ট সিকোয়েন্সে যখন লাইভে যখন আসছে তখন হচ্ছে মারা যাওয়ার যে সিনটা ছিল তখন হচ্ছে মাহির কতক্ষণ নিজেকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে? অনেকক্ষণ, ওর তো ডায়লগ শেষই হয় না সাইমনের, আর ওই দিক দিয়ে আমি এরকম করে বসে আছি। আর আপনারা দেখেছেন যে একটা শর্টও কাটা হয় নাই, ও একটা না ডায়লগ বলেই যাচ্ছিলো, তো ভীষণ কষ্ট হয়েছে এই সিনেমা করতে, যে আমার জান বের করে ফেলেছে ডিরেক্টর, এক ডিরেক্টর আরেকটার সাইমন। আমার তো নিজেকে দেখে মনে হয়েছে যে মানে এই ছবিতে এসে আমি একটু উন্নতি করতে পেরেছি নিজের, কারণ হচ্ছে মানে এটা আমার উপরে না, ক্রেডিট গোস টু ডিরেক্টর শামীম আহমেদ রনি, বিকজ অনেক ছবিতে কাজ করা হয় তো নিজের মতন করে অ্যাক্টিং করে ফেলি, তো পরে যখন হলে এসে দেখি দেখি যে না হয়নি। তো এই ছবি করতে যে শ্যুটিং করতে যে নিজের মতন করে আসলে অ্যাক্টিং করতে যেও ডিরেক্টর করতে দেয়নি, মানে যখনই একটা শর্ট দিয়েছি বলেছে না আমি আসলে এরকম চাই, টোনটা এত উপরে না, আরও সফট চাই, কিন্তু এর মধ্যে ভয় থাকতে হবে। সো এই সব জিনিস পুরো জিনিসটার মধ্যে না ডিরেক্টরের ছোঁয়া আছে। সো আমি আমার মধ্যে নিজেকে মানে নতুন করে আবিষ্কার করেছি এই ছবিতে যে না আমাকে দিয়েও এরকম অ্যাক্টিং সম্ভব, জানি না দর্শক কী বলবে, বাট আমি আমার আমি নিজে দর্শক হিসেবে আমাকে রেটিং দিলাম। এই গল্পটা না আমি আসলে কোনো স্ক্রিপ্ট ভাবে পড়া হয়নি। ডিরেক্টর আমাদেরকে একটা থিম দিয়েছে যে আমি আসলে এরকম একটা মানে জাস্ট থিমটা বলেছিলেন সিনোপসিস যে আমি এরকম করে করতে চাই। তো শামীম আহমেদ রনির উপরে না আমাদের কেন জানি একটা ভরসা ছিল, তো মনে হয়েছে যে লেটস ডু ইট, কি হয় দেখি। তো একটা ঘরের মধ্যে থেকেও আপনার কিন্তু বোর লাগবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।